ভালো যেটা লাগে সেটা নিয়ে পড়ো, তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা সেটা নিয়ে পড়তে যাও না, তাহলে তুমি পড়াশোনা করেও জীবনে কিছু করতে পারলেও তোমার মনের মধ্য থেকে কোনো স্যাটিসফ্যাকশন আসবে না। কিন্তু তুমি যদি তোমার সাবজেক্ট বা তোমার বিষয় যেটা তুমি ভালোবাসো সেটা নিয়ে পড়ে এগোতে পারো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে বা তুমি একটা স্যাটিসফ্যাকশন পাবে। আজকের বিষয় অর্থাৎ আজকের ভিডিওর বিষয় কি না, ভূগোল অনার্স পড়ছি আমি বা ভূগোল অনার্স আমার পড়তে ইচ্ছা করছে কিন্তু আমাকে অনেকে ডিমোটিভেট করছে, ভূগোল অনার্স অনেক কঠিন, অনেক খরচা বেশি, পড়তে যাস না, তোর দ্বারায় ভূগোল অনার্স হবে না, তুই ভূগোল অনার্স পারবি না, ঠিক আছে। এবারে এখান থেকে আমি একটা সিনেমার কথা বলছি, সিনেমাটা হয়তো সকলেই দেখে থাকবে, সিনেমাটার নাম হচ্ছে থ্রি ইডিয়টস, ঠিক আছে। থ্রি ইডিয়টসে র্যাঞ্চো ফারানকে বলেছিল যে লতা মঙ্গেশকরকে যদি তার ঘরের লোক বলতো যে তাকে ফাস্ট বলার হয়ে যেতে, বা সচিন তেন্ডুলকারকে যদি বলতো যে তাকে সঙ্গীত বা গানের জগতে চলে যেতে, তাহলে তারা আজকে কোথায় থাকত, ঠিক আছে। এই যে সিনেমাটা, এতে অনেক শিক্ষামূলক কথা সিনেমাটার মধ্যে দেওয়া আছে, তার মধ্যে এই যে লাইনটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন, তুমি যদি পারো, তোমার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, তাহলে তুমি অবশ্যই পারবে। ভূগোল অনার্স করতে গেলে অনেক কথা চলে আসে, আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমিও যখন উচ্চ মাধ্যমিক দিয়ে কোন সাবজেক্টে অনার্স করব বা কী নিয়ে পড়ব সেটা নিয়ে যখন অনেকে আলোচনা করছিল, আমার বাড়ির লোক, আমার টিউশন স্যাররা বা আমার আত্মীয় স্বজন অনেকেই বলাবলি করছিল, তো কয়েকজন আমাকে বলেছিল যে ইংরেজি অনার্স নিয়ে পড়তে। কেন না, ইংরেজি অনার্সে খরচা অনেকটা কম, আমার ফ্যামিলি কন্ডিশন ঠিক মতো থাকেনি বা আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম, সেই জন্য আমাকে অনেকেই বলেছিল ইংরেজি নিয়ে পড়তে। কিন্তু আমি দেখেছিলাম যে আমি হয়তো উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অনার্স পাওয়ার মতন বা একটা মোটামুটি ভালো নাম্বার পেয়ে গেছি, এটা ঠিক, কিন্তু ইংরেজি নিয়ে যদি আমাকে পড়তে বলা হয় তাহলে আমি পারবো না, কারণ ইংরেজিটা প্রথম থেকেই আমার মনের মধ্যে একটা ভীতি ছিল এবং এই সাবজেক্টটার প্রতি আমার কোনো দিনই ভালোবাসা জন্মায়নি বা ভালো লাগাটাও জন্মায়নি, সেই জন্য আমি এই সাবজেক্টটা নিয়ে কোনো দিনও পড়তেই পারতাম না। আজকে আমি ভূগোল অনার্স বা ভূগোল নিয়ে হায়ার স্টাডিজ করার পর আজকে আমি এই জায়গায় এসেছি, ভবিষ্যতে যখন মানে ভবিষ্যতে নয় তারপরে যখন আমি বিএড করতে গেছি, বিএড করতে গিয়ে আমার এডুকেশন সাবজেক্টটার প্রতি একটা ভালো লাগা জন্মেছিল, আমি পরবর্তীকালে ওই সাবজেক্টটাতে আবার ডবল এম এ করছি, কিসের জন্য না, আমার ভালো লাগছে, ওই সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা জন্মেছে, সেই জন্য আমি করছি। তাই জন্য তোমাদের বলবো, তোমরা অনেকে ডিমোটিভেট করবে যে তুই ভূগোল অনার্স পারবি না, দেখো তোমার যদি ভূগোল অনার্স করার ইচ্ছা থাকে বা ভূগোল অনার্স নিয়ে তুমি পড়ার মতন তোমার মানসিকতা থাকে তাহলে তুমি ভূগোল অনার্স করো, তবে তোমাকে উচ্চ মাধ্যমিকে ভূগোল অনার্স পাওয়ার মতন একটা নাম্বার তুলতেই হবে, নচেত তোমাকে কলেজে ভর্তি নেবে না, কারণ সিট কিন্তু প্রতিটি কলেজে লিমিট করা থাকে, সেই জন্য তুমি যদি ভূগোল অনার্স পেয়ে যাও বা পড়তে পারো তাহলে পড়ো। আরও একটা কথা তোমাকে অনেকে ডিমোটিভেট করবে, সেটা হচ্ছে ভূগোল অনার্সে অনেক খরচা, দেখো ভূগোল অনার্সে অনেক খরচা বলতে কিছু খরচা যেমন এক্সট্রা রয়েছে, যেমন সেলফ ফিনান্স কলেজগুলোর ক্ষেত্রে তোমাকে কোর্স ফিজটা একটু বেশি পেমেন্ট করতে হয়, তার সঙ্গে কিছু প্র্যাকটিক্যালের সরঞ্জাম কিনতে হয়, আর তার সঙ্গে কিছু ট্যুরের খরচা থাকে বা আদার্স প্র্যাকটিক্যালের জন্যই কিছু খরচা থাকে। তো আমি বলবো দেখো কোন সাবজেক্টে খরচা নেই বলো তো, সব সাবজেক্টেই খরচা রয়েছে, তোমাকে সব সাবজেক্টেই টিউশন পড়তে হবে, ঠিক আছে। তো ভূগোলে সামান্য হয়তো একটু খরচা বেশি, তাহলে নিজেরা একটু ঠিক করে নাও যে আমি যদি করতে চাই তাহলে আমি দেখি ফ্যামিলি কন্ডিশন পারবে কি না, যদি পারে তাহলে অবশ্যই কর, কেউ জোর করে তোমাকে বারণ করছে বা তুই পারবি না এটা বলছে
এটা করতে যেও না, তুমি অবশ্যই পারবে আর অনার্স তুমি অবশ্যই কমপ্লিট করবে এবং ভালো মার্কসও পাবে। আমার তোমাদের প্রতি শুভকামনা রইল এই জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দিও।